বিএনপি যে নতুন সিদ্ধান্ত নিয়েছে, যেটাকে বিএনপির নেতারা বলছে সাংগঠনিক অ্যাকশন, এই সাংগঠনিক অ্যাকশন নামক নতুন সিদ্ধান্তে আসলে কি ফলাফল আসছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে একটা ভালো কাজ করতে গিয়ে কঠোরতা দেখাতে গিয়ে উল্টো ফল আসছে কি না, অথবা কি প্রমাণিত হলো, অবশ্যই ব্যতিক্রমী কিছু। বিএনপির রাজনীতির গতি প্রকৃতি, বিএনপির রাজনীতির চরিত্র সম্পর্কে একটা ধারণা এখানে পাওয়া যাবে। আমি মনে করি বিএনপির রাজনীতির চরিত্র সম্পর্কে এই বিষয়টা আলোচনা করা অতীব জরুরি, কারণ বিএনপিকেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিতে হবে। শুধু জামাত বা অন্য কেউ এককভাবে বিএনপিকে বাদ দিয়ে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে না। এজন্যে বিএনপি সবার উপর, বিএনপিকেই প্রায়োরিটি দিতে হবে। বিএনপি ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি নিয়ে ব্যাপক আলোচনা করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। দর্শক, বিএনপির সাংগঠনিক অ্যাকশনটা কি? বিভিন্ন কমিটি ভেঙে দেয়া, নতুন কমিটি গঠন করা ইত্যাদি ইত্যাদি, এবং তারা এতে বিশ্বাস করছে যে মাঠ চাঙ্গা করতে পারবে, নেতাকর্মীদেরকে চাঙ্গা করতে পারবে এবং ফের নেতাকর্মীরা উজ্জীবিত হবে। এখন এই বিষয়টা আমি দুইটা পার্সপেক্টিভে ডিভাইড করে আলোচনা করতে চাই। একটা হচ্ছে বিএনপির নেতাকর্মীরা, এখানে কর্মীরাও বলবো না, সরাসরি নেতারা, কারণ বিএনপির পোস্টেড লিডার যে কয়জন আছে বাংলাদেশে, সরাসরি পদ বহন করে, এরা যদি জেগে ওঠে, এরা যদি রাজপথের কর্মসূচিতে সফল হয়, এরা নিজেরাই যদি উজ্জীবিত হয়, তাহলেই জনগণের একটা বড় অংশ অটো উজ্জীবিত। কারণ নেতাদের সংখ্যায় অনেক, পোস্টেড লিডার, কর্মীদের সাধারণ জনগণের কাতারে রাখলাম। এরপর আসেন কর্মীদের ক্ষেত্রে, কর্মীদের ক্ষেত্রে বিষয়টা আসলে অন্য ধরনের। কর্মীরা উজ্জীবিত বা সাধারণ জনগণ উজ্জীবিত হবে কিসে, এই প্রশ্নটা প্রথম প্রশ্ন, যেটা যে বিএনপির নেতারা উজ্জীবিত হবে কিসে। হ্যাঁ, ডেফিনেটলি সাংগঠনিক পুনর্গঠনে নেতারা উজ্জীবিত হবে, তবে সেটা একটা প্রক্রিয়া মেনে করতে হবে। আর সাধারণ জনগণ এবং কর্মীরা উজ্জীবিত হবে, এটা জামাত প্রশ্নের সাথে জড়িত, একেবারে সোজা সাপটা কথা, এর কোনো বিকল্প বাংলাদেশে নেই। বিএনপির কর্মীরা এবং সাধারণ জনগণ উজ্জীবিত হবে বিএনপি যদি রাগঢাক না রেখে একবার ফ্রাঙ্কলি ভারতের আধিপত্যবাদ বিরোধিতার রাজনীতি শুরু করে, ভারতের নাম স্পষ্ট ভাষায় বলবে, ভারতের বিরোধিতা করবে এবং আওয়ামী লীগের সাথে ভারতের ট্যাগ দিবে এবং জামায়াত ইসলামীর সাথে বিএনপির জোট করবে, ইসলামপন্থীদের সাথে জোট করে বিএনপি এগিয়ে যাবে। 2001 সাল, 1999 সালে বিএনপির যে ফিলোসফি ছিল, 1991 সালে বিএনপির যে ফিলোসফি ছিল, খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের আদর্শে বিএনপি প্রত্যাবর্তন করবে, যদি এটা পারে তাহলে বিএনপির কর্মীরা এবং সাধারণ জনগণ উজ্জীবিত হবে, চাঙা হবে। এছাড়া অন্য কোনোভাবে বিএনপির কর্মী এবং সাধারণ জনগণকে বিএনপি উজ্জীবিত করতে পারবে না, কথা ক্লিয়ার। অতএব জামাত প্রশ্নেই বিএনপির বড় ভুল, জামাত প্রশ্ন জড়িত ভারত প্রশ্নের সাথে, যেটা আমরা বারবার বলার চেষ্টা করছি। এবার আসেন নেতাদের উজ্জীবিত করার যে বিষয়টা, ইত্তেফাকের একটা রিপোর্ট আমরা আজকে বিশ্লেষণ করছি, রিপোর্টটা আগে 3 মার্চ 24 বিষয়টা বিশ্লেষণ করছি। শিরোনাম করেছে মাঠ চাঙা করতে নেতৃত্বের বদল, ফের নেতাকর্মীদের উজ্জীবিত করতে চায় বিএনপি। কারণ এটা কি আসলে পারবে, ফলাফলটা কি? নেতৃত্বের বদল তো শুরু করে দিয়েছে, বিভিন্ন কমিটি ভেঙে দিয়েছে, আসলে কতটুকু ফল এসেছে বা আসবে, এই প্রশ্নটা জরুরি। দর্শক দেখেন যে গণতান্ত্রিক রাজনীতিতে, আসলে গণতান্ত্রিক রাজনীতির যে গ্রামার, প্রতিষ্ঠিত যে নিয়ম নীতি, এগুলো যদি আপনি উপেক্ষা করে চলেন তাহলে আপনি সফল হবেন না, আপনি ভুল করবেন, ভুলের ফাঁদের মধ্যে পড়বেন, এটা একেবারেই স্বাভাবিক। আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণকে জাগিয়ে তুলতে পারবেন না। এবং এই যে সাময়িক চাঙা আপনি একটা অগণতান্ত্রিক প্রক্রিয়া করলেন, এই চাঙা ভাব বেশি দিন থাকবে না, তারা দুধের মাসি হয়ে যাবে, কারণ তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা হয়নি, তারা নেতা হচ্ছে অটোমেটিক প্রক্রিয়ায়, স্বৈরাচারী পদ্ধতিতে। এতে যেটা হবে, দুঃসময় আসলে দেখবেন যে তারা পালিয়ে থাকবে। 28 অক্টোবর থেকে 7 জানুয়ারি পর্যন্ত নেতাদের একটা বড় অংশকে পালানো অবস্থায় পাওয়া গিয়েছে। আত্মগোপন সাংগঠনিক সিদ্ধান্তের আলোকে করা এক জিনিস, আর সংগঠনের সিদ্ধান্ত ছাড়াই নিজে গা ঢাকা দেওয়া আর এক জিনিস। আত্মগোপন অনেক সময় কৌশল, কিন্তু সবাই আত্মগোপনে যায়নি, অনেকে নিজের পক্ষ থেকে পালিয়ে গিয়েছে, সংগঠন জানে না, সংগঠন খুঁজেও তাকে পায়নি। মানে এই বিষয়টা এরকমই হবে যদি অগণতান্ত্রিক পদ্ধতিতে নেতা বানানো হয়। এর জন্য বিএনপি যদি আসলেই এই সাংগঠনিক
নতুন সিদ্ধান্তের সুফল পেতে চায়, কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করতে হবে। আর কেন্দ্রীয় কমিটিকে যেরকম গুরুত্ব দিতে হবে, একেবারে ইউনিয়ন লেভেল পর্যন্ত গুরুত্ব দিতে হবে। ছাত্রদল যুবদলের ইউনিয়ন কমিটির কোনো খবর নেই, হাজারো ইউনিয়নের কমিটি 20-25 বছর যাবৎ নেই। তো যে সংগঠনের 20-25 বছর যাবৎ ইউনিয়ন কমিটি নেই, তারা কিভাবে আন্দোলন করবে? একেবারে সিম্পল হিসাব তো, কতটা ফ্রাজাইল একটা দল, কতটা আনঅর্গানাইজড একটা দল, এত জনপ্রিয় দল কিন্তু সাংগঠনিক অবস্থাটা কতটা নড়বড়ে আপনারা তো বুঝতে পারছেন দর্শক, আমার দেওয়া এই তথ্যে যে 20-25 বছরে ইউনিয়ন কমিটি হয়নি ছাত্রদল যুবদলের। আজকে আমি এরকম অনেক ছাত্রদলের সভাপতি সেক্রেটারিকে চিনি ইউনিয়ন পর্যায়ে, যাদের বয়স 46-47, যাদের ছেলে মেয়ে বিবাহযোগ্য, যারা রাজনীতির কোনো খোঁজ খবর রাখে না, যারা আছে বহাল তবিয়তে কিন্তু রাজনীতির প্রতি কোনো ইন্টারেস্ট নেই, তারাই ইউনিয়ন সভাপতি সেক্রেটারি। তো এরকম যদি হয় তাদের পক্ষে কি আদৌ সম্ভব? তো এই বিষয়টা হাত দিতে হবে। শুধু একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে আরপিও গণতান্ত্রিক মূল্যবোধ সব লঙ্ঘন করে রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি গঠন করে দেয়া, এতে কোনো ফলাফল আসবে না। এর সাথে সাথে বিএনপিকেই তো পুনর্গঠন করা দরকার। স্থায়ী কমিটিতে কে আছে? স্থায়ী কমিটির পদগুলো ফাঁকা এবং যারা আছে অনেকে অসুস্থ, রাজনীতি করতে পারে না এবং তাদের আদর্শ নিয়ে প্রশ্ন আছে যে তারা ভারতপন্থী না কোন পন্থী, এটাই ক্লিয়ার না। তো এইভাবে বিএনপি নিজেদের মূল জায়গায় তো ঠিক নেই। রাজনীতি করে এখন 3-4 জন ব্যক্তি বিএনপিতে, মির্জা ফখরুল, রুহুল কবির রিজভী, মঈন খানকে পাওয়া যায়, আর সেলিমা রহমানকে মাঝে মাঝে পাওয়া যায়, নজরুল ইসলাম খানকে মাঝে মাঝে পাওয়া যায়, এই এছাড়া কেউ নেই। অথচ এই কয়জনের মাধ্যমে কি দল চলে? অন্য কে আছে? খবরেই নেই অনেকের, স্থায়ী কমিটির সদস্যদের কথা বলছি। তো দর্শক, আসলে বাস্তবে হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি ছাত্রদলের কমিটি ভেঙে দেওয়ার পর দেশব্যাপী মিছিল স্বাগত জানিয়ে একটা চাঙা ভাব, এটা একেবারেই কয়েকদিনের জন্যে, এটা একেবারে ইন্টারনাল, জাতীয় রাজনীতিতে এই চাঙা ভাব কোনো প্রভাব ফেলতে পারবে না। অতএব যে পদ্ধতিতে বিএনপি নতুন সিদ্ধান্ত কার্যকর করছে, কমিটি দিচ্ছে, কমিটি ভেঙে দিচ্ছে, এতে আলাদা কোনো ফল আসবে না এটা আমি মনে করি, বা এখন পর্যন্ত কোনো ফল পায়নি। একটা রাজপথে একটা কর্মসূচি দিয়ে দেখাক না, একটু নেতিবাচক পরিস্থিতিতে কিচ্ছু পারবে না, একেবারে ফেইল প্রজেক্ট। এজন্য সঠিক পদ্ধতিতে কাজ না করলে এরকমই সমস্যা হয়। হতাশা কাটিয়ে পুনরায় মাঠে নামার পরিকল্পনা করছে বিএনপি। নিয়মিত কর্মসূচির কথা ভাবছে তৃণমূল নেতাকর্মীদের মনোবল ধরে রাখতে, জনসম্পৃক্ত নানা কর্মসূচি দিয়ে সরকারকে চাপে রাখতে চায় তারা, পাশাপাশি কূটনৈতিক তৎপরতাও বাড়িয়েছে। হামলা মামলা সহ জুলুম অত্যাচারে ফিরিস্তি তুলে ধরছে আন্তর্জাতিক মহলে, কারাবন্দী নেতাকর্মীদের জামিনের মুক্তির ব্যাপারও হয়েছে তৎপর, এটা তো সবসময় তৎপর ছিল। এখন ওই যে আমি তো যেটা বলেছি যে ইউনিয়ন পর্যায় থেকে কমিটি দিতে হবে, কাউন্সিল করে গণতান্ত্রিক পদ্ধতিতে গঠনতন্ত্র মেনে কেন্দ্র পর্যন্ত কমিটি পুনর্গঠন করতে হবে এবং বিএনপি জামাত জোট করতে হবে। দেখবেন যে দল থেকে শুরু করে নেতাকর্মী সবাই উজ্জীবিত, সবার মধ্যে চাঙা ভাব, ইফতার পার্টি অনেক কিছু করতে চায়। ইফতার পার্টি কাম কাউন্সিল এই উদ্যোগটা নিতে পারত, ইফতার পার্টি কাউন্সিল একত্রে করলে একটা ইতিহাস সৃষ্টি হতো, কিন্তু বিএনপি বরাবরের মতোই ব্যর্থ হচ্ছে। অতএব বিএনপি যেহেতু রমজানে কাউন্সিল করতে পারছে না, বা কাউন্সিল ছাড়া আন্দাজে কয়েক জায়গায় কমিটি দিচ্ছে, আসলে আসলে যারা রুট লেভেলে ঢুকতেই পারছে না 20-25 বছরে, তা আমার মনে হয় না যে কোনো সুফল পাচ্ছে। আর জামাত প্রশ্নে এখনও তারা ভুল করে যাচ্ছে।